ডাকো দিন ওদেরকে, বাচ্চাদেরকে যে টিম কোটার ডাকো। মাদ্রাসা ছাত্র আন্দোলন জাকির এবং মিজান, তোমরা তিনজনে তাড়াতাড়ি করে গাড়ি গাড়ি চলে এসো। হুজুরের কাছে দিয়ে যাচ্ছি যা আছে এখানে। হ্যাঁ, তুমিও ছাত্র? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যা আছে বুঝলে, এবার বাচ্চাদেরকে এতিম বাচ্চাদের দিয়ে দেবে আর আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকবে। হ্যাঁ, এতিম বাচ্চাদের জন্য ওই যে সুন্দরবন দেখলেন। আসসালামু আলাইকুম। কোন মাদ্রাসা থেকে আসছে? মোহাম্মদি মাদ্রাসা। ও, এটা কোন লাইন? ওটা তাই ঘড়ি। ও, কটা ছেলে দিয়ে এসছো আজকে? চারটা ছেলে। ওর মধ্যে এদিন কজন আছে? ও, তো ডাকো দিন ওদেরকে, বাচ্চাদের। হ্যাঁ, যে এদিন কটা ডাকো। মাদ্রাসার ছাত্র আন্দোলন জাকির এবং মিজান, তোমরা তিনজনে তাড়াতাড়ি গাড়ি গাড়ি চলে এসো। মাদ্রাসার ছাত্র আন্দোলন জাকির এবং মিজান, তোমরা গাড়ি গাড়ি চলে এসো। এটা ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি মোনা? ও, তুমি মাদ্রাসায় পড়ো? ও, ওইটা আর একজন আসছে, কেন সামনে এসো। তোমার নাম কি? ও, স্বামী আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তুমি ওই কোন ক্লাসে পড়ো এখন? অন্য ক্লাসের কোনো ভাগ আছে নাকি? হ্যাঁ, কোন কোন ক্লাসে? ফার্স্ট। আচ্ছা, বাংলায় টু বলে, তাই তো? হ্যাঁ, তুমি এদিকে এসো। তোমার নাম কি? মিজানুর শেখ। তোমাদের জন্য আমি দাঁড়িয়েছি, আমি যাচ্ছিলাম এইদিকে, এই লাইনে আমি যাচ্ছিলাম। তো আমি বলছি, তোমার বাচ্চা কাচ্চা ঘুরছে, তোমরা এই চাঁদা তুলে যাই করছো, মানে পড়াশোনা ঠিক হচ্ছে তো এদের? আচ্ছা, একদিন করে? আচ্ছা, কালেকশন। আচ্ছা আচ্ছা, তো এই কালেকশন ছাড়া কি মাদ্রাসা আপনি চালানো সম্ভব নয় নাকি? গ্রামবাসী মিলে আমিরুল, ও এখানে দাঁড়াও। যাই হোক, আমি যাচ্ছিলাম, দাঁড়িয়েছিলাম, আমি বলছি এতিম ছেলের কিছু মোটামুটি কথা বলে যাই তাদের সঙ্গে। তাহলে তোমরা দেখ, তিনজন এতিম কোনে, এই ওই আর তুমি না উনি পেছনে? আচ্ছা আচ্ছা, মাদ্রাসায় পড়াশোনা সব ঠিক হচ্ছে তো? ঠিক হচ্ছে। তোমরা সব একই ক্লাসে পড়ো তিনজন নাকি? কোন ক্লাসে পড়ো? কোরআন হাফেজি নাজারা। আর তুমি? আর তুমি হাফেজ করছো? ও, কপারা করে হয়েছে সবে এক পারা। তোমার? ও, তোমার বাড়িতে কে কে আছে? আর তোমার বাড়িতে কে আছে না ভাই বোনের ভিতরে? আচ্ছা, তো এই বড়ো ভাই মানে আছে, সে কাজকাম করে বাড়ি? তুমি মাদ্রাসায় থাকো আর বাড়িতে একটা বোন আছে, তাই তো? আর শুধু বড়ো ভাই আছে না, কোনো আর অন্য ভাই আছে? ও, তোমাদের সব একই ব্যাপার নাকি? তোমাদের মা আছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমাদের কিছু দিয়ে যাই। হ্যাঁ, যা আছে আমার কাছে, বেশি হয়তো নেই, হুজুরের কাছে দিয়ে যাচ্ছি যা আছে এখানে। হ্যাঁ, তা হুজুর দিয়ে দেবেন তোমাদের সকল। তুমিও ছাত্র? আচ্ছা আচ্ছা, আচ্ছা এই যা আছে বুঝলে, এবার বাচ্চাদেরকে এতিম বাচ্চাদের দিয়ে দেবে আর আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঠ আছে? কাঠ গিল না কাঠ? হ্যাঁ, তোমরা ভালো থাকবে। হ্যাঁ, আচ্ছা,
মোহাম্মদীয় মাদ্রাসা সুন্দরবন ওয়েলফেয়ার ট্রাস্ট, তাই তো? এখানে কতটা মানে ছেলে মেয়ে পড়ে ওখানে? গেলে বুঝতে পারবেন সব ছেলে সব যাদের পড়া শেষ হয়ে গেছেন তাতে নতুন বেরি চলে গেছে। আচ্ছা, যেহেতু এখানে নাম্বার আছে আমি একদিন ফোন করে যাব, ঠিক আছে? কিছু দেখে আসবেন, দেখে আসবো কিছু, আল্লাহ যদি চায় তা কিছু দিয়ে আসবো। আচ্ছা, গেলে আপনি বুঝতে পারবেন যে সত্যিকারের মাদ্রাসাটা এই বাচ্চাদের দিয়ে আমি কি উপকার করি। আচ্ছা, শর্ট মিডিয়া যাওয়ার কথা ছিল আমার, বুঝলে? আমি তোমাদের দেখে গিয়েছি এক্ষুনি। আচ্ছা, যাবেন, আচ্ছা ঠিক আছে, যাবেন যে মাদ্রাসাটা দেখে আসবেন। আচ্ছা ঠিক আছে, মাদ্রাসা কোডিং পাটার্ন কেমন চলছে, হ্যাঁ, তাদের হচ্ছে খেদমত কেমন চলছে, আচ্ছা, আর হচ্ছে যে কিভাবে হচ্ছে তাদের হচ্ছে কি খাওয়ান দাওয়ান চলছে, আচ্ছা আচ্ছা, আর দেখলে বুঝতে পারবেন। আচ্ছা ইনশাল্লাহ একবার আল্লাহ যদি চায় তো যাবো, ঠিক আছে? মাদ্রাসা পাথরের কাজ হচ্ছে তিনতলা মাদ্রাসা, শিক্ষক রাননি বাবা একদিক সুদিক থেকে আসবে। ঠিক আছে, যেহেতু আমার কাছে বিল আছে তো ফোন করে যাব, ঠিক আছে? কোন দিক থেকে যেতে হয়, ঠিক আছে, আমি যদি চেষ্টা করব যাওয়ার জন্য, আর আল্লাহ চাইলে কিছু দিয়ে আসবো, ঠিক আছে? এতিম বাচ্চাদের আসি, সালাম আলাইকুম, ভালো থাকবে। হ্যাঁ, এতিম বাচ্চাদের জন্য ওই যে সুন্দরবন বাচ্চাদের জন্য, ঠিক আছে, আল্লাহ যদি চায় তো আমি যাবো। আসি, সালাম আলাইকুম, ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ।